আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? বলি, দোলের রং কি গা থেকে উঠলো নাকি এখনো রোজ দুবেলা ঘষে যাচ্ছ? হ্যাঁ, আমি শেখর আঙ্কেল হাজির হয়ে গেছি আবার তোমাদের জন্য নিয়ে সহজ পাঠ রেডিও উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। এখানেই তো প্রত্যেক সোম, বুধ আর শুক্রবার সকাল 11:30 আমি শেখর আঙ্কেল হাজির হয়ে যাই তোমাদের জন্য নিয়ে নানান রকমের অনুষ্ঠান, গল্প, ছড়া, গান, কবিতা সব কিছুর মাধ্যমে সহজভাবে পড়াশুনো। এটাই তো সহজ পাঠ রেডিওর উদ্দেশ্য। তাই তো আজও অনুষ্ঠানের শুরুতে রয়েছে মুভিং অ্যারাউন্ড। হোপ কলকাতা ফাউন্ডেশন থেকে পূজা দি আর শাইনি দি আমাদের মুভিং অ্যারাউন্ড নিয়ে কি শেখাচ্ছে, চলো শিখে নি। গুড মর্নিং মাই লাভলি ফ্রেন্ডস, আই অ্যাম শায়নি দি। উই হ্যাভ আওয়ার পূজা দি ফ্রম হোপ কলকাতা ফাউন্ডেশন। গুড মর্নিং ফ্রেন্ডস, টুডে উই উইল ডিসকাস ক্লাস 3, পেজ নাম্বার 114, লেসন 9, অন মুভিং অ্যারাউন্ড, ইউনিট 1, ট্রান্সপোর্টেশন অন হুইলস। সো লেটস স্টার্ট টুডেজ চ্যাপ্টার। আজ আমরা তৃতীয় শ্রেণীর নবম অধ্যায়ের 114 নম্বর পাতার মুভিং অ্যারাউন্ডস এর ইউনিট 1, ট্রান্সপোর্টেশন অন হুইলস নিয়ে আলোচনা করছি। তাহলে শুরু করা যাক। আই অ্যাম মিরিক রয়, আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 3। I live in a small village. I ride the cycle van to school every day. The van is blue in color. A van has 3 wheels. আমি মিরিক রয়, আমি তৃতীয় শ্রেণীর ছাত্র। আমি একটা ছোট গ্রামে থাকি। আমি একটা সাইকেল ভ্যান চড়ে রোজ স্কুলে যাই। ভ্যানটার রং নীল। ভ্যানের 3টে চাকা থাকে। My father has a green bicycle. It has 2 wheels. Last year, my father taught me to ride the bicycle. It was great fun. আমার বাবার একটা সবুজ রঙের সাইকেল আছে। এটার 2 চাকা আছে। গত বছর আমার বাবা আমাকে সাইকেল চালানো শিখিয়েছিলেন। খুব মজা হয়েছিল আমার। I enjoyed a visit to Kolkata too. The trip was during the summer vacation. My parents took me there. My father told me about a variety of vehicles in the city. আমি কলকাতায় ঘুরতে গিয়ে খুব আনন্দ করেছিলাম। গরমের ছুটির সময় আমরা ঘুরতে গেছিলাম। আমার বাবা মা আমাকে ওখানে নিয়ে গেছিল। আমার বাবা আমাকে শহরের বিভিন্ন ধরনের যানবাহনের বিষয়ে বলেছিল। From our home, we took an auto rickshaw to the bus stand. The auto rickshaw was yellow in color. It had 3 wheels. আমাদের বাড়ি থেকে আমরা বাস স্ট্যান্ড যাওয়ার জন্য অটোতে উঠেছিলাম। অটোটির রং ছিল হলুদ এবং এর 3টি চাকা ছিল। A big red and white bus took us to the railway station. I saw the bus had 6 wheels. Ekta onek boro lal o shada bus niye amra gechhilam rail station e. Ami dekhechhilam oi bus tar 6 chaka chilo. At the station we got into a train. It was green and gold in color. It was like a big snake.
A train has many wheels. স্টেশনে আমরা একটা ট্রেনে চললাম। ট্রেনটির রং ছিল সবুজ এবং সোনালী। ওটি একটি বড় সাপের মতো ছিল। একটা ট্রেনের অনেকগুলি চাকা থাকে। In the city, I saw a train-like thing with two compartments moving on rails. My father told me it was not a train, but a tram. It was blue and white in color. It also moved on wheels. শহরে আমি একটা ট্রেনের মতো দেখতে যানবাহন দেখতে পেয়েছিলাম, যার দুটো বগি ছিল এবং রেলের মতোই এগোচ্ছিল। বাবা আমাকে বলেছিলেন যে ওটা ট্রেন নয়, ট্রাম। ওটার রং ছিল নীল ও সাদা। এটি চাকার মাধ্যমেও চলে। There were many cars in the city. Cars of different color moved very fast. Cars have four wheels. My father told me all these were vehicles. They move on wheels. শহরে অনেক গাড়ি ছিল। বিভিন্ন রঙের গাড়িগুলো ভীষণ গতিতে চলছিল। গাড়ির চারটি চাকা থাকে। আমার বাবা আমাকে বলেছিলেন যে এগুলো সব যানবাহন, এগুলি সব চাকার মাধ্যমে চলে। I was happy to ride the auto rickshaw, the bus and the train. I was also glad to see the tram and the cars. But what I enjoy the most is a ride on my father's bicycle. আমি অটো, বাস এবং ট্রেনে চেপে খুব আনন্দ পেয়েছিলাম। আমি ট্রাম এবং গাড়ি দেখেও খুব মজা পেয়েছিলাম। কিন্তু আমি সবথেকে বেশি উপভোগ করেছিলাম বাবার সাইকেলে চড়াটাকে। আচ্ছা পূজাদি, গল্পটা তো পড়া হলো, তাহলে এবারে এই গল্পের মধ্যে থেকে কিছু এক্সারসাইজ করে নেওয়া যাক। এই ধরো ট্রু ফলস, তাহলে আমরা বুঝতে পারবো যে গল্পটা কত ভালো বোঝা গেছে। কি ছোট বন্ধুরা, তোমরাও মন দিয়ে শোনো, দেখো তো পারো নাকি বলতে। তাহলে পূজাদি শুরু করা হবে? একদম, তাহলে শুরু করে দে। প্রথমেই আছে ট্রেনস মুভ ভেরি স্লোলি, এটা ট্রু হবে নাকি ফলস হবে? এ বাবা, এটা তো ফলস হবে, ট্রেন তো খুব জোরে দৌড়োয়ে। আচ্ছা এর পরেরটা কি হবে বলো তো, খুব মজা লাগছে। কার্স আর অফ ওয়ান কালার, এটা ট্রু হবে নাকি ফলস হবে? এটা তো ফলস হবে, গাড়ি তো অনেক রঙের হয় তাই না? একদম ঠিক বলেছিস। পরেরটা শোনো, দ্য বাইসাইকেল অফ মিরিক্স ফাদার ওয়াজ গ্রিন ইন কালার, এটা ট্রু হবে কি ফলস হবে? এটা তো ট্রু হবে, সবুজ রঙেরই তো ছিল। বাহ কি সুন্দর বলছিস, তার মানে তুই মন দিয়ে শুনেছিস। পরেরটা বলছি, মিরিক লিভস ইন দ্য সিটি, মিরিক কোথায় বাস করত, গ্রামে নাকি শহরে? এ বাবা, মিরিক তো একটা খুব ছোট্ট গ্রামে থাকতো, এটা তো ফলস। একদম ঠিক। একদম লাস্টে আছে মিরিক ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস থ্রি, মিরিক কোন ক্লাসে পড়তো, ক্লাস থ্রিতে পড়তো, এটা কি হবে, ট্রু হবে নাকি ফলস হবে? এটা ট্রুই হবে, ও ক্লাস থ্রিতেই তো পড়তো তাই না? একদম ঠিক। বাহ কি সুন্দর বুঝেছিস। ছোট বন্ধুরা তোমরাও কিন্তু ভালো করে মন দিয়ে পড়বে, নাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবে না। পড়লেই দেখবে কি সুন্দর সহজ হয়ে গেছে তাই না? আজ এ পর্যন্তই থাক, আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আর সায়নিধি চলে আসবো। তাহলে গুড বাই ছোট্ট বন্ধুরা। গুড বাই।
মুভিং অ্যারাউন্ড তো হলো, তোমরা শুনছো সহজ পাঠ রেডিও, সঙ্গে রয়েছি আমি শেখর আঙ্কেল। আর এবার আমাদের সঙ্গে হাজির হয়ে গেছেন কাবেরিদি সেভ দ্য চিলড্রেন থেকে। ওরে বাবা, বিষয়টা যা কাবেরিদি নিয়ে এসেছেন সেটা আমার হাঁটুতে, কোমরে, মাথায় একসঙ্গে ব্যথা ধরিয়ে দেয়। হ্যাঁ, অঙ্ক, গলাটাও কেমন শুকোচ্ছে। আমি একটু জল খেয়ে আসি ছোট্ট বন্ধুরা। তোমরা কাবেরিদির কাছে খুব মন দিয়ে অঙ্কটা শিখে নাও। ছোট্ট বন্ধুরা ভালো আছো তো? আমি সেভ দ্য চিলড্রেন থেকে কাবেরিদি বলছি। আজকে আমি তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 41 নম্বর পাতায় যে অঙ্কগুলো আছে তাই নিয়ে আলোচনা করব। তোমরা সবাই স্থানীয় মানের কার্ডগুলো নিয়েও বসবে, ঠিক আছে? তাহলে আমরা এখন আমার গণিত বইয়ের 41 নম্বর পাতাটা খুলি। আর স্থানীয় মানের কার্ডগুলো আছে তো সামনে, কারণ আমরা আজকে ওইগুলো বসিয়ে বসিয়ে অঙ্ক করব, ঠিক আছে? তাহলে 41 নম্বর পেজে কী আছে আমরা দেখি। লেখা আছে, পাড়ার অনুষ্ঠানে যাই। আচ্ছা, প্রথম অঙ্কটা কী দিয়েছে? প্রথম অঙ্কটা দিয়েছে, মিতালিদের পাড়ায় এবছর পয়লা বৈশাখের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে 46 জন এসেছে, কিন্তু বিশেষ কারণে 4 জন অন্য কাজে চলে গেল। তার মানে মিতালিদের পাড়ার এবছরের পয়লা বৈশাখের এই অনুষ্ঠানে 46 জন এসেছিল, কিন্তু বিশেষ কারণে 4 জন অন্য কাজে চলে গেল। তাহলে এটা কী করতে হবে আগে বলো তো? হ্যাঁ, বিয়োগ করতে হবে, ঠিক বলেছ। তাহলে এই 46 জনকে আমরা সংখ্যা কার্ডের মাধ্যমে কীভাবে লিখব? 6টা এককের কার্ড নেব আর 4টে দশকের কার্ড নেব। আর যে বলল অন্য কাজে 4 জন চলে গেল, তাহলে এই 4 জন বোঝাতে আমরা কোন কার্ডটা নেব? এককের কার্ড নেব, 4টে এককের কার্ড নেব। তাহলে আমরা এবার এর থেকে বিয়োগ করি 46 জন থেকে 4 জন। তাহলে ওই 6টা এককের যে কার্ড নিয়েছি তার থেকে আমরা ওই 4টে এককের কার্ড বাদ দিয়ে দেবো। তাহলে কটা এককের কার্ড পড়ে রইল? হ্যাঁ, 2টো এককের কার্ড পড়ে রইল। আর দশকের ঘরে ওই 4টে দশকের কার্ড রইল। তাহলে কত হলো? 2টো এককের কার্ড মানে 2, আর 4টে দশকের কার্ড মানে 40। তাহলে কত হলো? হ্যাঁ, ঠিক বলেছ, 42 জন। তাহলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে কতজন উপস্থিত ছিল? হ্যাঁ, একদম ঠিক, 42 জন, একদম ঠিক হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা তাহলে পরের অঙ্কটা করি। সেখানে কী লেখা আছে দেখি। হ্যাঁ, পরের দ্বিতীয় নম্বরের অঙ্কটা হচ্ছে, স্বাধীনতা দিবসের পাড়ার সকলে মিলে একসঙ্গে খাবার খাবে। 158 জন এসেছিল, তাদের মধ্যে 6 জন ঠিক করলো তারা খাবার না খেয়ে বাড়িতে নিয়ে যাবে। তাহলে স্বাধীনতা দিবসে পাড়ার সকলে যে খাবার খাবে একসঙ্গে ঠিক করেছিল, সেখানে কজন এসেছিল? মোট কজন এসেছিল? মোট 158 জন এসেছিল। আর তাদের মধ্যে কজন ঠিক করলো যে খাবার না খেয়ে বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ, 6 জন। তাহলে আমরা এটা কি করব? হ্যাঁ, এটাও বিয়োগ হবে, একদম ঠিক বলেছ। আচ্ছা, এই 158 জনটাকে আমরা কারের সাহায্যে কীভাবে করব? তাহলে আমরা 158 জন বোঝাতে আমরা 8টা এককের কার্ড নেব, আর 5টা দশকের কার্ড নেব, আর শতকের কার্ড কটা নেব? হ্যাঁ, 1টা নেব, একদম ঠিক বলেছ। আর তাদের মধ্যে যে 6 জন ঠিক করলো তারা খাবার না খেয়ে বাড়িতে নিয়ে যাবে, তো এই 6 জনকে তো বাদ দিতে হবে। তাই 6 জনের জন্য কি কার্ড নেব? হ্যাঁ, 6টা এককের কার্ড নেব। এবার আমরা কিভাবে সেটাকে বিয়োগ করব? ওই যে 8টা এককের কার্ড রয়েছে তার থেকে এই 6টা এককের কার্ড বাদ দিয়ে দেবো। তাহলে 8টা থেকে যখন 6টা এককের কার্ড বাদ দিয়ে দিলাম, তাহলে কটা এককের কার্ড রয়েছে দেখো? হ্যাঁ, একদম ঠিক, তাহলে 2টো এককের কার্ড রয়েছে, আর 5টা দশকের কার্ড রয়েছে, আর 1টা শতকের কার্ড রয়েছে। 2টো এককের কার্ড থাকা মানে 2, আর 5টা দশকের কার্ড থাকা মানে কত? হ্যাঁ, একদম ঠিক, 50।
আর একটা শতকের কাঠ মানে 100, তাহলে কত হলো? 152 জন। একদম ঠিক বলেছ। এবার তাহলে একসঙ্গে বসে কতজন খাবার খেলো? 152 জন। একদম ঠিক হয়েছে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব, তাই তো? 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে? এবছরে পলাশ তার ক্ষেত থেকে 278টি ঝিঙে তুলেছে, তার ভেতরে 151টা ঝিঙে নষ্ট হয়ে গেছে। তাহলে এই বছরে পলাশের ক্ষেতে ভালো ঝিঙে আছে কটা? হ্যাঁ, বিয়োগ করতে হবে, একদম ঠিক। তাহলে আমরা 278টি ঝিঙে বোঝাতে কটা স্থানীয় মানের কাঠগুলো কিভাবে নেব দেখো। হ্যাঁ, 278টা বোঝাতে আমরা 8টা এককের কাঠ আর কটা দশকের কাঠ নেব? হ্যাঁ, 7টা, একদম ঠিক বলেছ। আর শতকের কাঠ? 2টো, একদম ঠিক। আর 151 বোঝাতে আমরা কটা কি কাঠ নেব? হ্যাঁ, 1টা এককের কাঠ নেব, 5টা দশকের কাঠ নেব আর 1টা শতকের কাঠ নেব। তাহলে আমরা এবার বিয়োগটা করে ফেলি। এককের ঘরে 8টা এককের থেকে আমরা 1টা একক বাদ দিয়ে দেব, তাহলে কত রইল? 7টা এককের কাঠ পড়ে রইল। আর 7টা যে দশকের কাঠ আছে তার থেকে কটা দশকের কাঠ আমরা বাদ দিয়ে দেব? ঠিক বলেছ, 5টা। তাহলে কটা দশকের কাঠ পড়ে রইল? 2টো। আর শতকের ঘরে 2টো শতকের ঘর থেকে এই শতকের থেকে আমরা কটা শতকের কাঠ বাদ দিয়ে দেব? 1টা। তাহলে ওই শতকের ঘরে আর কটা শতকের কাঠ পড়ে রইল? 1টা, একদম ঠিক। তাহলে এখানে 7টা এককের কাঠ থাকা মানে 7, আর 2টো দশকের কাঠ থাকা মানে 20, আর 1টা শতকের কাঠ মানে থাকা মানে 100। তাহলে আমাদের উত্তরটা কি হলো? 127, একদম ঠিক। তাহলে এই বছরে কলাশের ক্ষেতে ভালো ঝিঙে কটা রয়েছে? 127টা, একদম ঠিক। ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পেরেছ। এবার তাহলে 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কে কি বলেছে? আজ মাশরুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে, কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? বিয়োগই হবে। তাহলে আমরা 198টা রুই মাছ বোঝাতে কী কী স্থানীয় কাঠ নেব? 8টা এককের কাঠ, 9টা দশকের কাঠ আর 1টা শতকের কাঠ, তাই তো? হ্যাঁ। এবার 176টা রুই মাছ উঠেছে দীপুর জালে, সেইটা বোঝাতে আমরা কত হলো কাঠ নেব? 6টা এককের কাঠ নেব, 7টা দশকের কাঠ নেব আর 1টা শতকের কাঠ নেব। তাহলে এবার আমরা বিয়োগটা করে ফেলি। এসো, তাহলে 8টা এককের কাঠ থেকে প্রথমে আমরা 6টা এককের কাঠ বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে কটা এককের কাঠ থাকবে? 2টো এককের কাঠ থাকবে। আর 9টা দশকের কাঠ থেকে আমরা কটা দশকের কাঠ বাদ দেব? একদম ঠিক, 7টা। তাহলে এখানে দশকের কাঠ কটা থাকবে? 2টো, কিন্তু শতকের কাঠ 1টাও থাকবে না, তাই না? কারণ ওই ওপরের শতকের কাঠ থেকে আমার নিচের একটা শতকের কাঠ বাদ চলে যাবে, তাহলে শতকের ঘরে কিছুই থাকবে না। তাহলে এককের ঘরে থাকলো 2টো একক, আর দশকের ঘরেও 2টো দশের কাঠ রইল। 2টো একক থাকা মানে 2, আর দশকের ঘরে 2টো দশ থাকা মানে কত? হ্যাঁ, একদম ঠিক। তাহলে উত্তরটা কী হবে? 22। তাহলে মাশরুমের জালে 22টা রুই মাছ বেশি উঠেছে, তাই তো? একদম ঠিক। আচ্ছা, এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব, তাই তো?
আচ্ছা, 5 নম্বর রং করে দেখো কি লেখা আছে। এবছরে মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা গাছ লাগিয়েছে, আর অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। কারা কতগুলো বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে? তাহলে 171টা বোঝাতে আমরা কটা স্থানীয় মানের কার নেব? একটা এককের কার, আর 10টা দশকের কার নেব 7টা, আর শতকের কার নেব 1টা, তাই তো? আর 121টা গোলাপের চারা গাছ লাগিয়েছে, তাহলে আমরা এই 121 বোঝাতে কতগুলো কি কার নেব? হ্যাঁ, এককের কার নেব 1টা, দশকের কার নেব কটা বলো? 2টো। হ্যাঁ, আর শতকের কার নিতে হবে কটা? 1টা। তাহলে এবার 1টা এককের কার থেকে আরেকটা এককের কার বাদ দিয়ে দেবো, তাহলে এককের ঘরে কি হয়ে গেল? 0। আর 7টা দশকের কার থেকে আমরা কটা দশকের কার বাদ দেব? 2টো দশকের কার বাদ দেব, তাই তো? তাহলে দশকের ঘরে কটা রইল? 5টা দশের কার, তাই তো? আর শতকের ঘরেও কিছু রইল না, তাহলে এককের ঘরেও কিছু রইল না। আর দশকের ঘরে 5টা দশকের দশের কার থাকা মানে কত? 50। তাহলে উত্তরটা কী হবে? 50। তাহলে বছরে মিতা ও তার বন্ধুরা 50টি বেশি গোলাপ চারা গাছ লাগিয়েছে, তাই তো? তাহলে সবাই বুঝতে পেরেছে তো? ঠিক আছে, আজ এই অবধি। পরের দিন আবার অন্য অঙ্ক করাবো, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো কিন্তু। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। সহজ পাঠ রেডিও, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। সেখানেই আমি শেখর আঙ্কেল এবার তোমাদের জন্য নিয়ে এসেছি সুদেশনা আন্টিকে, সুদেশনা রায়। তিনি আমাদের চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবেন। গুড মর্নিং, তোমাদের সঙ্গে আজকে আমি সুদেশনা রায় গল্প করতে এসেছি জীবনের একটা খুব ইম্পর্ট্যান্ট দিক নিয়ে। আমি যখন ছোট ছিলাম, তোমাদের মতন বা তোমাদের থেকেও ছোট হয়তো, একটা কবিতা আমরা শিখেছিলাম ইংরেজিতে, সলোমন গ্রান্ডি বর্ন অন আ মানডে, অর্থাৎ সোমবার দিন জন্মালো, ক্রিসেন্ড অন আ টিউসডে, নামকরণ হলো মঙ্গলবার, ম্যারিড অন ওয়েনসডে, ভাবো বুধবারেই বিয়ে হয়ে গেল, টুক ইল অন থার্সডে, মানে বৃহস্পতিবার দিন শরীর খারাপ হলো, গ্রু ওয়ার্স অন ফ্রাইডে, শুক্রবার আরও খারাপ হলো, ডাইড অন স্যাটারডে, অর্থাৎ শনিবার মারা গেল, ব্যারিড অন সানডে, রবিবার দিন ব্যাস তাকে কবর দেওয়া হলো। দ্যাট ওয়াজ দি এন্ড অফ সলোমন গ্রান্ডি, অর্থাৎ এই হয়ে গেল এক সপ্তাহে শেষ। এই কবিতাটা আমাদের মৃত্যু নিয়ে বলার জন্য ছিল না, এই কবিতাটার মাধ্যমে আমরা উইকের অর্থাৎ সপ্তাহের বিভিন্ন দিনগুলো শিখেছিলাম, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। কিন্তু আজকে আমি এই নিয়ে কথা বলবো না, এই কবিতার একটা অন্তর্নিহিত মানে নিয়ে আমি কথা বলবো। এই কবিতাতে দেখা গেল যে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, অর্থাৎ এই সলোমন গ্রান্ডি জন্মাবার পর, নামকরণ হবার পরই সে বিয়ে করে ফেলল। এইটাই হচ্ছে একটা সমস্যা, এই সমস্যাটা নিয়েই আজকে আমি কথা বলবো। আমরাও বড় হই, আমরাও জন্মাই, আমরা হাঁটা চলা শিখি, আমরা তারপরে বড় হই, কথা বলি, আমাদের আজকাল স্কুলে পড়তে হয়, তোমরা সবাই স্কুলে পড়ছো এবং পড়তে পড়তে বড় হচ্ছ, মাঝে মাঝে পড়াশোনা করতে ইচ্ছে করে না, মনে হয় বাবা এত পড়ে কী হবে, কিন্তু তোমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, পড়াশোনাটা করতে হবে, কারণ নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা বড় হই, আমাদের যখন 13-14 বছর বয়স হয়, তখন থেকেই আমাদের মনে একটা আস্তে আস্তে ইচ্ছে জাগে, উল্টো দিকের বিপরীত
লিঙ্গের মানুষের প্রতি, আমি যদি একটা ছেলে হই আমার একটা মেয়ের প্রতি আসক্তি হয়, একটা মেয়ের ছেলের প্রতি আসক্তি হয়, মনে হয় যে ওকে বন্ধু করি, ওর সঙ্গে ঘুরি, ওর সঙ্গে কথা বলি, আস্তে আস্তে মনে হয় এর সঙ্গে জীবন কাটাবো, এর সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকবো। অনেক সময় আমরা এই ভুলটা করি, সেটা হলো 14, 15, 16, 17 এই বয়সের মধ্যেই ভাবি যে তার সঙ্গে আমি চলে যাব, তার সঙ্গে আমি বিয়ে করব। এটা কিন্তু একেবারে ভুল। প্রথমত এটা আইনিভাবে ভুল, একটি মেয়ের 18 বছরের আগে বিয়ে করাটা ঠিক নয়, আর একটি ছেলের 21 বছরের আগে বিয়ে করাটা ঠিক নয় আইনগতভাবে। কিন্তু আইনই সব নয়, আমি মনে করি যে এই বয়সের মধ্যে বিয়ে করাটা ঠিক নয়, কারণ আমরা কেউই প্রস্তুত থাকি না বিয়ের মতন একটা এত বড় জিনিসের, মানে এটা হচ্ছে জীবনের একটা বড় পদক্ষেপ বিয়েটা। সুতরাং বিয়ে করার আগে আমাদের নিজেদের জানতে হবে, চিনতে হবে, নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের স্বাধীনভাবে ভাবতে শিখতে হবে, সেই জন্য আমাদের পড়াশোনা করতে হবে। যেহেতু আইনগতভাবে বলা আছে যে 18 বছরে একটি মেয়ে বিয়ে করতে পারে, তার মানে এই নয় যে 18 হলো আর আমি পালিয়ে গিয়ে বিয়ে করে ফেললাম, বা 18 হলো এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে। কারণ আমাদের শারীরিক গঠন, মানসিক গঠন সব কিছুর জন্য আমাদের তৈরি হতে হয়, আমাদের একটা বয়স অবধি লাগে, সবার সমান হয় না, কিন্তু মিনিমাম মেয়েদের 18 বছরের আগে তাদের শরীরটা পুরোপুরি তৈরি হয় না। বিয়ের পর আমাদের তো মাতৃত্ব আসে, সেই মাতৃত্বের জন্য, তার ফলে অনেক সময় খুব অল্প বয়সে বিয়ে হলে বা অল্প বয়সে মানুষের বাচ্চা হয়ে গেলে তাদের বাচ্চা এবং মা দুজনেরই শরীর খারাপ হয়ে যায়, অনেকটা সলোমন গ্র্যান্ডির মতন, এবং তার ফলে অসুস্থ হয়ে যাওয়ার ফলে মা যে সে কিন্তু খুবই মানসিক দিক থেকে পীড়িত হয়ে পড়ে, এবং তারা একটা, সে তো নিজেই একজন বাচ্চা, সে আবার আরেকটি বাচ্চার দেখাশোনা কী করে করবে। সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, বিয়ে করা মানেই যে শুধু একসঙ্গে থাকা, মজা করা, বা আমাদের একটা রঙিন স্বপ্ন, আমরা বিশেষত যারা আমরা সিরিয়াল দেখি খুব, আমরা দেখি বিয়ে মানে বাবা কী আনন্দ, কী আনন্দ, চারদিকে কত রকম অনুষ্ঠান হচ্ছে, কত আমরা উপহার পাচ্ছি, কত রকমভাবে সাজছি, কত আনন্দ, প্রেম। কিন্তু বিয়ের পরের দায়িত্বগুলোও তো জানতে হবে, এটাও কিন্তু সিরিয়ালে অনেক সময় আমরা দেখি যে বিয়ের পরে যেহেতু আমরা সেই দায়িত্বগুলো সম্পর্কে অত ভালো করে বুঝি না, নিজেরা নিজের পায়ে দাঁড়াই না, সেই জন্য অনেক সময় সমস্যা হতে থাকে, এবং এই সমস্যাগুলো আমাদের জীবনকে একেবারে, সেই রঙিন জীবনটাকে আস্তে আস্তে প্রথমে ছাই রঙা করে তোলে, তারপরে কালো করে তোলে। একটি মেয়ে বা একটি ছেলে দুজনকে মানসিকভাবে পুরোপুরি বুঝতে হবে যে বিয়ে বা পরবর্তী জীবনে চলার জন্য তাদের দায়িত্ব কী কী। দ্বিতীয়ত, এটাও জানতে হবে যে আজকের দিনে পুরুষ এবং নারী দুজনকেই শিক্ষিত হতে হবে, দুজনকেই এগিয়ে যেতে হবে হাতে হাত রেখে। এই শিক্ষিত হওয়াটা এই কারণে প্রয়োজন যে শুধু আমি শিক্ষিত হলাম মানেই অফিসে বসে একটা সরকারি চাকরি করব তা নয়, আমি শিক্ষিত এই কারণে কারণ আমি বাড়িটা ঠিকমতো করে চালাতে পারবো। আমি যদি গৃহবধূও হই, আমার শিক্ষিত হওয়া খুব জরুরি, তার কারণ হচ্ছে যে আমার যে সন্তান হবে তাদের আমি পড়াশোনা শেখাতে পারবো, আমি ব্যাংকের কাজটা ঠিক করে করতে পারবো, আমি দোকানে গেলে আমাকে কেউ কোনোভাবে চিট করতে পারবে না, আমি টাকা পয়সার হিসেব ঠিক করে রাখতে পারবো, আমি টাকা পয়সাটা কীভাবে আমরা বাঁচাবো সেটাও বুঝতে পারবো, আমি বই পড়ে জানতে পারবো যে আমার শরীরটাকে আমি কীভাবে ঠিকভাবে চালিত করবো, আমার শারীরিক যে এক্সারসাইজ সেগুলো কীভাবে করবো সেগুলোও কিন্তু আমরা পড়তে পারবো। এবং এই যে আমরা আজকে, আমাদের একটা ফোন আছে, নেট আছে, আমাদের আমরা সেই ইন্টারনেটে অনেক কিছু জানতে পারি, কিন্তু ইন্টারনেটে আমাদের অনেক সময় অনেক ভুল ভ্রান্তিও হয়ে যায়। আমরা যদি শিক্ষিত হই তাহলে আমাদের সেই ভুল ভ্রান্তিগুলোর হাত থেকে আমরা বাঁচতে পারবো। আর এর জন্য দরকার আমাদের
একটা শিক্ষা, অন্তত 18 বছর অবধি, অন্তত ক্লাস 12 অবধি প্রতিটি মেয়ে এবং ছেলের পড়াশোনা করা দরকার, এবং তারপর যারা উচ্চশিক্ষার দিকে যাবে তারা উচ্চশিক্ষায় যাবে, আর যারা ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ হাতে কলমে কাজ করবে তারা এগিয়ে যাবে ভোকেশনাল ট্রেনিং দিকে, ট্রেনিংয়ের দিকে। এটাই আজকে আমাদের, আমার তোমাদের বলার একটা উদ্দেশ্য। তোমাদের একবার মনে করিয়ে দিই যে বিয়ের জন্য তাড়া করো না, বিয়ে হবেই। তাড়া করলে কিন্তু অনেক সময় সে বিয়ে বিস্বাদ হয়ে যায়, সেই বিয়ের ফলে জীবন বিস্বাদ হয়ে যায়। এই কথাটা মনে রেখে এগোবে, বিয়ে নিশ্চয়ই করবে, কিন্তু মেয়েরা কিছুতেই 18 বছরের আগে নয়, আর ছেলেরা তোমরা 21 বছরের আগে নয়। আজকে সময় শেষ, তাই টাটা বাই বাই বলতে হবে। তবে যেতে যেতে মনে করিয়ে দেবো, সহজ পাঠ রেডিওতে যা শিখছো তা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, নিজে নিজে একটু চেষ্টা করো, মনে রেখো যা যা শুনলে, তবেই কিন্তু মজায় মজায় শেখার এই মজাটা উপভোগ করতে পারবে। আজ তবে আসি, আবার কথা হবে পরের অনুষ্ঠানে। ভালো থেকো ছোট্ট বন্ধুরা, টাটা। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।